নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কয়েকদিন পর ধনতেরাস, আর এই ধনতেরাসের দিন এই দুটি জিনিস আপনারা গৃহে নিয়ে আনুন আর হয়ে যান কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, কোন সেই দুটি জিনিস তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। এই ধনতেরাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, পৌরাণিক কথা অনুযায়ী এই দিন মা লক্ষ্মী সমুদ্র মন্থনে উঠেছিলেন, অর্থাৎ যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন কিন্তু উনি আবির্ভাব হয়েছিলেন, তাই এই দিন মা লক্ষ্মীর দিন। আর আপনারা সকলেই জানেন মা লক্ষ্মী কিসের প্রতীক, অর্থাৎ মা লক্ষ্মী যে গৃহে বিরাজমান থাকেন সেই গৃহে কিন্তু ধন সম্পত্তির অভাব থাকে না। হ্যাঁ বন্ধুরা, তবে এই ধনতেরাসের দিন কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি আমি আরেকটি ভিডিওতে বলবো, অর্থাৎ নেক্সট ভিডিওতে বলবো, এবং আপনাদেরকে এও জানাবো রাশি অনুযায়ী আপনারা কোন জিনিসগুলি কিনবেন আর কোন জিনিসগুলি কেনা একদম উচিত হবে না, সেটি আমি নেক্সট ভিডিওতে বলবো। এটি সকলের জন্য, ইন জেনারেল প্রত্যেকেই করুন, প্রত্যেকের জন্যই মঙ্গল হবে। যে দুটি জিনিস আমি কিনতে বলছি সেই দুটি জিনিস আপনারা গৃহে কিনে নিয়ে আসলে আপনাদের অর্থনৈতিক যে সংকট রয়েছে সেটি কিন্তু মিটে যাবে। এই বছর ধনতেরাস পড়েছে 13ই নভেম্বর। হ্যাঁ বন্ধুরা, দীপাবলির আগের দিন ধনতেরাস, এই দিন আমাদের প্রত্যেকের কিছু শুভ কাজ করা উচিত। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আগে নিজের জন্য করুন, তারপরে অন্যের জন্য করুন, অর্থাৎ নিজে আগে ভালো থাকুন তারপরে অন্যকে ভালো রাখুন। আমার কথার মানে এটা হচ্ছে এটাই তো, নিজেকে ভালো থাকতে গেলে গৃহকে ভালো রাখতে হবে, কারণ গৃহ থেকেই আসে পারিবারিক সুখ। আর পরিবারে যখন বন্ডিং থাকবে, পরিবারে যখন আনন্দ থাকবে, তখন আপনি কর্মক্ষেত্রেও কিন্তু এনজয়ের সাথে কাজ করতে পারবেন। আর পরিবারে যদি খিটিমিটি লেগে থাকে তাহলে কিন্তু আপনার মানসিক অবস্থা কিন্তু ভালো থাকবে না। তাই জন্য গৃহকে আগে শান্তি করুন, গৃহে খুশির আমেজ আনুন। তার জন্য কিছু ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলো এই দিন আপনাদেরকে করতে হবে। আমি এই ভিডিওতে ছোট্ট দুটি ক্রিয়া বলবো, খুব ছোট্ট, এবং যা আপনারা করলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু সুদৃঢ় হবে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে বুকিং করা হয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কী করতে হবে। ধনতেরাসের দিন আপনারা একটি চাঁদির কয়েন কিনুন। হ্যাঁ বন্ধুরা, চাঁদির কয়েন কিনুন, এটা মানা হয় চাঁদির কয়েন এই দিন যদি কেউ কেনে সেটি ধন বৃদ্ধি করতে সহায়তা করে, এবং আপনারা অবশ্যই সেখানে দেখবেন সেই চাঁদির কয়েনের লক্ষ্মী এবং গণেশের ছবি যেন পাশাপাশি থাকে, অর্থাৎ ছাপানো থাকে, সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ ফল লাভের সম্ভাবনা থাকে। আর যারা বড় চাঁদির কয়েন কিনতে পারছেন না তাদেরকে বলবো 1 গ্রাম বা 2 গ্রাম অন্তত চাঁদির কয়েন কিনুন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এরপরে আসি দ্বিতীয় যে কাজটি আপনাদেরকে করতে হবে, ধনতেরাসের দিন আপনাদেরকে ঝাড়ু কিনতে হবে, অর্থাৎ ঝাঁটা। এটি মানা হয় যে এই ঝাড়ুর মধ্যেই থাকে লক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, তাই এই ঝাড়ুকে সবসময় মর্যাদা দিতে শিখুন। অনেকে রয়েছেন যারা এই ঝাড়ুকে পা দিয়ে মারান বা পা লাগান, সেক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়, তাই এই দিন নতুন নতুন দুটি ঝাড়ু কিনে নিয়ে আসুন। এই দুটি আলাদা আলাদা ঝাড়ু কিনে নিয়ে আসুন, একটি হচ্ছে ফুল ঝাড়ু যেটাকে বলি আমরা ঘর ঝাড় দিই, আরেকটি হয় নারকেলের ঝাড়ু, অর্থাৎ নারকেলের পাতা দিয়ে যে ঝাড়ু তৈরি করা হয় খিলের ঝাড়ু বলে সেই ঝাড়ু, এই দুটি ঝাড়ু কিনে নিয়ে আসুন। এবং যে আপনার পুরনো ঝাড়ুটি রয়েছে সেই ঝাড়ুটিকে সেদিন ঘর থেকে বিদায় করুন, কিন্তু এর কিছু নিয়মাবলী রয়েছে,
নিয়মাবলীটা শুনে নিন। সেটিকে কখনোই জঞ্জালযুক্ত জায়গায় ফেলবেন না, যেখানে নোংরা আবর্জনা পড়ে আছে এই সমস্ত জায়গায় কিন্তু ফেলা যাবে না। সেটিকে কোনো শুদ্ধ জায়গায়, ভালো জায়গায়, যেখানে মানুষজন সেরকম যায় না, সেরকম জায়গায় আপনি ফেলুন। এবং আপনি যে গৃহে নতুন ঝাড়ুটি নিয়ে আনবেন সেটিকে সাদা সুতো দিয়ে বেঁধে দিন। এটি মানা হয় সাদা সুতো লক্ষ্মীর প্রতীক, তাই এই দিন আপনারা সাদা সুতো ঝাড়ুর মাথায় লাগিয়ে দিন এবং সেই ঝাড়ুটিকে এমন জায়গায় রাখবেন যেখানে মানুষের চোখ না পড়ে, অর্থাৎ সকল মানুষ যেন না দেখতে পায়, এরকম জায়গায় আপনাদেরকে ঝাড়ুটি রাখতে হবে। এই দুটি কাজ আপনারা ধনতেরাসের দিন অবশ্যই করুন আর দেখুন আপনাদের কিসমত কীভাবে চমকে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন।